পূর্বপুরুষের কথা বলতে গেলে একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে ঘরানা। এখানে তিনটে ঘরানার কথা পটের ক্ষেত্রে আমরা শুনি, একটা কান্দি, একটা মেজেরা, আর একটা বীরভূম ঘরানা হয়তো আছে, আমার ঠিক ডিটেলস মনে নেই। তো আমার পূর্বপুরুষ মূলত লালবাগের বসবাস করতেন, তো আমার দাদু এই দিকটায় চলে এসেছিলেন আর কি। তো সেখানে যে মুর্শিদাবাদের পটের যে ঐতিহ্য বা ঘরানা, তো আমি কাকার মধ্যে সেটা দেখেছি বা সেদিকটা আমার ছিল। আর তারপর আমার মামার দিকটা বীরভূম, বীরভূমে খুব রিচ এই বিষয়টাতে ছিল। আপনারা জানবেন মাকু পটোয়া মারা গেছেন, দুজন মাকু পটোয়া, আর যার বাড়ি সর্ধা উনি আগেই মারা গেছেন মাকু পটোয়া। তো তার কাছ থেকে আমি দেখেছি বা আমার এক মামা ছিলেন, মা বাড়ি ছিল বীরভূমে আয়াস বলে একটা গ্রামে নালাটির কাছে, উনি দেখতাম রং নিয়ে, নীল রং নিয়ে সারা দেয়ালটা ঘুরে দিলেন একে, আবার সেটাকে নিকে সমান করলেন, আবার আঁকলেন, এবং এত দ্রুত গতিতে এবং এত পাওয়ারফুল ড্রয়িং আমাকে খুব ওইটাতে অনুপ্রাণিত করেছে। তো তারপর থেকে আমি যেখানেই বসেছি, হ্যাঁ, সেখানেই মূলত আঁকা ছিল আমার হাতে। যা পেয়েছি মাটিতে বসেছি, তো মাটিতে ছবি এঁকেছি, কাগজ পেয়েছি কাগজ এঁকেছি, এইভাবে আমার কাজটা আর শুরু হয়। তো সেভাবে আমি আমার পূর্বপুরুষদের দ্বারাই আমি মূলত অনুপ্রাণিত। যেমন বাড়িতে যে সমস্ত শিল্প পট দেখতাম তার একটা আলাদা একটা আলাদা ট্র্যাডিশন, আবার যে সমস্ত ক্যালেন্ডার বা বইপত্রে ছবি দেখতাম, অনেক বইয়ে যে সমস্ত দৃশ্য ইত্যাদি থাকতো, তো সেটা তো আমাকে কখনো কখনো টানতো। তার মূলত এই সমস্ত কাজেই শুরু করলাম। কুলকিন্দু সিংহ আপনারা জানেন, মুর্শিদাবাদের লোকায়ত শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা এবং সম্পাদকও ছিলেন, তিনি 1984 সালে আমার সঙ্গে একবার দেখা করলেন। উনি বললেন যে তুমি আঁকতে পারো, তোমার হাত আছে, তা তোমাদের ঐতিহ্যবাহী একটা পট শিল্প আছে বলে, হ্যাঁ তা তো নিশ্চয় আছে, আমি তো দেখে আছি আমাদের কাকাদের থেকে। তো উনি বললেন তুমি এই ধারাতেই ফিরে এসো, তাহলে এটা অনেকটা সমৃদ্ধ হতে পারে। তো তার কথা শুনে ওনার সঙ্গে খুবই যুক্ত হয়েছি, পরবর্তীকালে ওনার সংস্থার সদস্য হয়েছি। তো তারপর থেকে আমি পট শিল্পটা একদম ধারাবাহিকভাবে চর্চা শুরু করি, এবং ওনার দ্বারা বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানে গিয়েছি। ওখানে সেই সময়ে মানিক সরকার সঙ্গে আলাপ হয়েছে, উনি তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডিরেক্টর ছিলেন, তার ব্যবস্থাপনায় দিল্লিও গিয়েছি। জাস্ট এইভাবে আমার এটাও ছড়িয়ে পড়লো আর কি। পটের কন্টেন্ট সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, সেটা আগে যে সমস্ত 14 ফুট 15 ফুট 12 ফুটের যে লম্বা স্ক্রোল, হ্যাঁ, পটের যেটা আসল জিনিস, তো সেইটা দেখানোটা অনেকটা কমে গিয়েছিল। কমে গিয়েছে এই কারণে আমার মনে হয়, তখন এটাও চলে এসেছে দূরদর্শন ইত্যাদি খুব শক্তিশালী মিডিয়া চলে এসেছে, মানুষের বিনোদনের অনেকটা জায়গায় ঘেরেছে, তো সেক্ষেত্রে পটটা ওখান থেকে কিছুটা পিছিয়ে উঠতে শুরু করে বলে আমার মনে হয়। তো সেটা খুব স্বাভাবিক, কারণ একটা দূরদর্শনের রামায়ণ অনেক বেশি শক্তিশালী পটের রামায়ণের থেকে। যারা তথ্য সংস্কৃতির দিকে একটু বোঝেন বিষয়টা, তারা হয়তো দেখতে ভালোবাসেন। তো তখন থেকে আমি শুরু করলাম এর ফর্মটাকে ভাঙলাম, যত বড় স্ক্রোল কারো বাড়িতে এমনি ঝুলিয়ে রাখা মুশকিল, তো আমি ফর্ম করলাম, মানে চৌকোপট করলাম, কালিতে দিতে হতো, সেটাকে আমি ফর্মটাকে ভাঙলাম 3 ফুট 3.5 ফুট বাই 2 ফুট বাই 1.5 ফুট, এরকম বিভিন্ন মাপে শুরু করলাম, এবং দেখলাম যে হ্যাঁ এগুলো মানুষের চাহিদা, অনেকের ক্রয় ক্ষমতার মধ্যে হচ্ছে বা বাড়িতে রাখার একটা অনেকের মধ্যে আগ্রহ আছে, তো আমি ঠিক সেইভাবে কাজটা শুরু করি। তারপরে কাগজের থেকে আমি কাপড়, তসর সিল্কের উপর বিভিন্ন মাধ্যমে আমি পট আঁকা শুরু করি। ইতিমধ্যে আমরা লোকায়ত শিল্পী সংসদের সঙ্গে সঙ্গেই ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের নাম বলতে হয়, রুবি পাল চৌধুরী যিনি চালান আর কি, ওদের মাধ্যমেও অনেকটা কাজ করলাম। ধারা থিমের পরিবর্তন এলো, ফরাসি বিপ্লবের উপর পট আঁকার একটা অর্ডার হয়েছিল সেই সময়,
অবশ্য তার আগে আমি কন্টেম্পোরারি যে সমস্ত থিম যেমন কমনওয়েলথ হারমোনি বা বন প্রথা ইত্যাদি উপর শুরু করি। পরে ইত্যাদি নানাভাবে ছড়িয়ে যায় মেদিনীপুরের পড়ুয়ারায় সমসাময়িক বিষয়ের উপর পটাকা শুরু করে। আপনি যেটা বললেন আপনি আপনি প্রচলিত যে ধারার পর ছিল তার থেকে আপনি কিছুটা বেরিয়ে এসেছেন, এসে এবার আপনি আপনার মতো করে শিল্পটাকে অনেকটা রূপ দিয়েছেন, তা সেক্ষেত্রে সমকালীন কোনো বিষয়কে কি আপনার পটে আপনি রূপায়িত করেছেন? হ্যাঁ, আমি নিশ্চয় করেছি। আমি আগেই বললাম যে আমি আগেই এই বন প্রথা যেটা আমাদের সামাজিক পটের একটা বলে নিই, পটের যেটা উদ্দেশ্য ছিল সেটা গ্রাম্য মানুষের মধ্যে যে রামায়ণ মহাভারতের যে গল্পগাথা বা ধর্মীয় চেতনা বা আমাদের জমপটে যেটা নীতি শিক্ষা সে সমস্ত ছিল, তো একটা মেসেজ ওর মধ্যে থাকে। তো আমি ভাবলাম যে ওই গতানুগতিক সেটা তো আছেই, চিরকালই চলছে, নতুন কিছু করা যেতে পারে, কারণ অনেক সমস্যা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা পটের গানে যদি দেখি যে জম অংশে একটা জায়গা আছে, সেখানে বলা আছে নিজের মেয়ের বিয়ের পণ যেই জন খায় গলিত গোমাংস তার মস্তকেতে নয়। অর্থাৎ এখন যে প্রণ ছেলেরা যে টাকা নেয় মেয়ের পক্ষ থেকে, আগে জাস্ট উল্টোটাই ছিল, কিন্তু আমরা এই পটের লোক সংস্কৃতির এই যে একটা পাওয়ারফুল মিডিয়া আমার মনে হয় সেখান থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে উল্টোটা যখন ছিল, মেয়ের পক্ষ যখন ছেলের কাছ থেকে টাকা নিত সেটাও খুব নিন্দনীয় ছিল, খুবই নিন্দনীয়। তো নীতি শিক্ষার ক্ষেত্রে সেটাই ওইভাবে বলা আছে, কারণ গলিত গোমাংস তার মস্তে খেতে হয়। গোমাংস হিন্দুদের কাছে খুবই একটা ঘৃণ্য জিনিস, তো পানিশমেন্টটা তার কাছে এত বড়ই মনে হয়েছে। তো এখন বদলে গেছে, তো এখন পণ প্রথার উপরও আমি পট তৈরি করেছি, বা যে সমস্ত হিন্দু মুসলিমের যেসব কমনওয়েলথ যে ফিলিংসটা আছে আর কি সেটা একটা তৈরি করা। একটা কথা ইতিমধ্যে আরও বলি যে পটুয়ারা নজরুলের ইসলামের একটা কথা আমার মনে পড়ে, পটুয়ায় একটা কমিউনিটি যেটা হিন্দু মুসলিমের গালাগালিকে গলাগলিতে পরিণত করার একটা প্রয়াস আছে, তো সেই জায়গা থেকেই সেই ভাবনা চিন্তা থেকেই হয়তো সেটাই হয়তো উৎস কিনা যায় না। তো আমরা এই বিষয় যেগুলো খারাপ লাগে সেগুলোর উপরও পড়ে গেছি, তো জাস্ট এইভাবেই এটা চলতে শুরু করে। পট নিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা তো আছে, পটের পট নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনার জন্য দুটো ওয়ার্কশপও রাজ্য সরকার করেছিলেন, তখন মানে সরকার যখন তত্ত্ব সংস্কৃতির দপ্তরে ছিলেন। প্রথম যে পটের সারা পশ্চিমবাংলার পটের ওয়ার্কশপ এবং একটা প্রতিযোগিতা মেদিনীপুরে এটা অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে, তখন সূর্যকান্ত মিশ্র তখন জেলা পরিষদে ছিলেন। তো তার 10 বছর পর আবারও একটা ক্যালকাটা ইনফরমেশন মিশন সেন্টারে আরও একটা হয়, তো তখন আমরা কিছু সাজেশান দিয়েছিলাম সরকারকে কীভাবে পটশিল্পের উন্নতি করা যায়, সেইভাবে বিস্তারিত বক্তব্য আমাদের ছিল, কিন্তু দেখা গেল 10 বছর পরেও তার কিছু হয়নি। যেমন যে সমস্ত প্রচার কাজ পটে, যেমন রামায়ণ মহাভারতের বিষয়গুলো গ্রামের মানুষদের দেখানো হতো, তো পট নিয়ে তো বহু কিছু প্রচার করা যায় এবং তাতে হয়তো পটুয়ারা কিছুটা আর্থিক অর্থের মুখ দেখতে পারে, তো তেমনভাবে পরবর্তীকালে হয়ে ওঠেনি কাজকর্ম। তো পটের ডেভেলপমেন্টের জন্যে আর এর উন্নতির জন্য আমি ভেবেছি, প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে 1930 সালের পর কালীঘাট পটটা শেষ হয়েছে। আপনারা নিশ্চয়ই কালীঘাট পটটা জানেন, পটুয়াদের একটা খুব ভালো আঙ্গিক ছিল পটের, এবং 1930 সালের পর কেউ এটাকে কাজ করেনি। তো আমি যে স্ক্রোল যে গতানুগতিক পটচিত্র সেটা ছাড়া ওটাকে একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, এবং আমি কাজ করে নিজের মতো করে থিম বদল করে যেমন পটে ওখানে করেছি, এখানেও তেমনি সমসাময়িক বিষয়ের উপর পট এঁকেছি, যে পট আমি দেখাবো। তারপর তা নিয়ে আমাদের একটা যেমন মডার্ন আর্টিস্টদের যেমন এক্সিবিশন হবে সেটাও আমার হয়েছে, কলকাতায় করেছি, দিল্লিতেও করেছি, আবার দিল্লিতে একটা হবে, বোম্বেতে একটা হবে, তো এটা ভালো দিক শুরু হয়েছে। হ্যাঁ, আমি ভেবেছি মূলত যেটা স্ক্রোল সেটা তো অনেকেই পারে, কালীঘাটটা জানে না,
তো আমি খুব খুব শীঘ্রই শুরু করব, যে হয়তো আমি যে কোনো সময় মরে যেতে পারি প্রতিটা মানুষের। তা ঠিক এই কালীঘাট পট যেটা, সেটা একটু গুরুমুখী বিদ্যে, সেটা আমি শেখাবার কথা ইতিমধ্যে মনস্থির করেছি, হয়তো এই আগামী বছরই সেটা শুরু করব। যে সমস্ত ফটো ভাইরা পট চিত্র আঁকে তাদের সবাইকে ডেকে একটা ওয়ার্কশপ মতো করে সেটা শুরু করে। ইতিমধ্যে আমার ছেলে একটু আঁকছে, আমার একটা ভাগ্নে আঁকে, তো ওরা কাজ মোটামুটি শুরু করেছে। হ্যাঁ, পট কথাটা পট্ট বা কাপড় থেকে এসছে। আগে যে পটোয়ারা যেভাবে জমিটা তৈরি করতো, সেটা একটু অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। পুরনো কাপড় বা নিয়ে তার উপরে ওই তেঁতুল বীজের যে আটা তৈরি করা যায়, আগে সেই দিয়ে বেটে তৈরি করা হতো। তার উপরে একটা প্রলেপ দিয়ে, আটা দিয়ে, ওর সঙ্গে খড়ি মাটি মিশিয়ে তারা একটা জমি তৈরি করা হতো। এবং সেই সময়ে রং যেগুলো ব্যবহার করা হতো আমরা বাড়িতে দেখেছি, আমার কাছে তার রঙের স্যাম্পল আছে, পাথর। যেমন খড়ি মাটিটা খুব ঘষে ঘষে তৈরি করতে হতো, যেটা হিঙ্গুল বলে একটা, রেড অক্সাইড বলে আর কি, সেটা ঘষে হতো। হরিদকে বলে একটা হলুদ রকম পাথর পাওয়া যেত, সেটা হতো। সবুজ রঙের তৈরির জন্য একটা পাথর পাওয়া যেত, তো যা সেইগুলোকে ঘষে ঘষে রং তৈরি করা হতো। সে রঙে আমি আগেও কাজ করেছি, আমিও তৈরি করেছি, রং আমার কাছে আছে। এখন যেটা হয়েছে, সেটা একটা পটুয়া পট 400-500 টাকায় বিক্রি করে, তো অত লম্বা সময় দিয়ে ওই জমি তৈরি করার প্রথাটা এখন আর নেই। এখন সাধারণত যে সমস্ত বাজারি একটু শক্ত কাগজ পাওয়া যায়, তার তলে একটা কাপড় দিয়ে তৈরি করে, আমি সিল্কের টিল্কের কাজ করেছি সিল্কের উপর। তো এখন যেটা হয়েছে, এখন বাজারে ভালো কাগজও যেমন পাওয়া যায়, খুব ভালো ভালো রঙও এসছে, তো বাজারে কিনলেই অনেকটা সময় বাঁচে, রঙটাও ভালো। আমি মূলত পূর্ণ রঙে আর কাজ করি না, তো বাজারে যে সমস্ত রং পাওয়া যায় ভালো রঙ, সেইটা দিয়েই কাজ শুরু করেছি এবং ভালো হয়েছে, কোয়ালিটি খুব ভালো। অনেকদিন তো যুক্ত আছেন এর সাথে, তা পুরস্কার সম্মাননা স্বীকৃতি? হ্যাঁ, পুরস্কার বলতে প্রথম আমি বলি যে ওই 86 সালে একটা পটের যে ওয়ার্কশপ হয়েছিল, তখন আমি তৃতীয় হয়েছিলাম। আমি দাবি করেছিলাম সেকেন্ড হওয়ার জন্যে, তো ওনারা বললেন যে যিনি ফার্স্ট হয়েছেন তার ব্যাপারে আমার কোনো ইয়ে ছিল না, যিনি সেকেন্ড হয়েছেন তিনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলেন। তো আমার যারা ছিলেন তারা বললেন উনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন, তো তুমি তো ছোটো, তোমার অনেক ভবিষ্যৎ আছে, অনেক করবে, তো তোমাকে থার্ড করা হলো। আমি মেনে নিলাম, ঠিক আছে। এরপর যেটা হয়েছে, এই 2003-এ বিল্ডাররা, আদিত্য বিক্রম বিল্ডার, ওনারা একটা পুরস্কার দিয়েছেন, কলাকিরণ পুরস্কার। এছাড়া আমার আর বিশেষ কিছু পুরস্কার আমি পাইনি। বা ওই যে সমস্ত রাষ্ট্রপতির পুরস্কারের জন্য ছবি এঁকে জমা দিতে হয়, তো সেইভাবে পুরস্কার চাইবারও আমার মানুষ কথা নেই। কারণ যদি যেমনভাবে আদিত্য বিক্রম বিড়লা পুরস্কার পেয়েছে, ওনারা দেখেছেন লোকবদ্ধা যারা আছেন তারা মনে করেছেন পুরস্কারের যোগ্যতা পেয়েছি, এখন যদি আমি মনে করি যে পুরস্কারের যোগ্য সেটা যেন সেভাবে পাই, তো ঠিক আছে। হ্যাঁ, লিখিত আমার এটা ইচ্ছে আছে, খুব প্রথম থেকে আমি একটু লিখতে শুরু করেছিলাম, মাঝে বন্ধ ছিল, যদি লেখা টিকা তেমনভাবে কোথাও ইয়ে হয়নি, প্রকাশিত হয়নি। বাট এমনি ছোটো ছোটো একটু লেখালেখি স্থানীয় পত্রপত্রিকায় করতাম, তো আমি পটের উপর একটা বিস্তারিত লেখা বা আমার জীবনী নিয়েও, যেমন উত্থান পতন হয়েছে, যেমন দেখেছি, তো সে নিয়ে আমার একটা লেখা খুব ইচ্ছা আছে। নিজের সম্পর্কে বলার, সেটা আমি কলম পটুয়া, আমার বাবা ভোলানাথ পটুয়া, বাবারা তিন ভাই, বৈদ্যনাথ পটুয়া মেজ, উনি আমার গুরু, অশ্বিনী পটুয়া ছোট, আমার ছোট ভাই। আর আমি জন্মগ্রহণ করেছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ঝিল্লি বলে একটা গ্রাম আছে সেখানে। আপনার সাথে সাক্ষাতে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এই শিল্প সম্পর্কে। এটা তো বর্তমানে খুব একটা প্রচলিত শিল্প নয়, এটা একটা প্রাচীন শিল্প,
তা সেটার ধারা যে আপনি এতদিন ধরে বহন করে নিয়ে যাচ্ছেন এবং সেটা সম্পর্কে আপনার এত ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো আমাদের লোক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে এই আশা নিয়ে নমস্কার জানাচ্ছি। নমস্কার, আপনারা অনেকটা সময় ব্যয় করে একটু সময় দিয়েছেন, সেটা নিশ্চয়ই সেটা মূল্যবান। পটের গান তো সেইভাবে আমাদের গেয়ে বেড়াতে হয়নি, তো যা কেমন হয় এটা একটু বলি। কৃষ্ণলীলা এই পটের গান রয়েছে। আজ কানায়া কদম্ব মূলে যারে নাগরী আরে থানা, বনের বন ফল তুলে কৃষ্ণের গলে বনমালা। আজ বৃন্দাবনের তরুলতা এড়ি বেড়ি যায়, ললিতা বিশাখা দুজন চামর ঢোলা। হাত বাঁকা পাও বাঁকা বাঁকা মা যা খানি, ওপরে না চোড়া বাঁকা চোড়ারও চালনি। আজ ঝড় নাই ঝঞ্ঝা নাই গো বসন কে বাহরে, নন্দের বেটা চিকন কালা বসন চুরি করে। তবে বসন দা ভালি লোকানাই কানায় বসন দাও না পড়ি, আজ থেকে হব তোমার প্রেমের অভিখারি। আজ সাজে সাজে বলে বড়াই না গড়ে দিল সারা, বড়াই বড়ির বাত্রা পেয়ে সাজল গোয়াল পাড়া। কেউ করেছে বেশ বিলাস গো কেউ সাজ আছে সরা, দুধের পশরা নয় কানাই চলেছে মথুরা। বিউল বাসের বাখানি গো দেখো তরুল পাটের শিখে, কৃষ্ণের কাঁধে দিয়ে ভার গো চলেছে রাধিকে।